সুজো দেখো একা একা কি সুন্দর ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছে, রিফ্লেকশনের জন্য একটা থাকে, ব্লু কালার লাগানো। একটা ব্লু ব্লু যে লাইট হ্যাঁ আমার সেটাকে, সময় দেখালাম সেটার তো। জন্য একটা প্রচন্ড গরম, তার মধ্যে ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছ ফ্যান চলছে না, মানে বড় 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 ব্লগারদের ভিডিও তো দেখছো, তার সঙ্গে ছোট ছোট যারা ব্লগার আছি আমরা, তাদের ভিডিওগুলো একটু দেখো তাহলে আমাদের হেল্প হয় গুড আর কি। মর্নিং বন্ধুরা, আমি শুভ্রা, আর শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আর দেখো এখন প্রায় ধরো ওই 8:30 মতো বাজে, আমি ওই 8টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আমি এই টাইমে উঠি, আমি অত সাত সকালে উঠি না। লোকে বলতে পারো কি এটা তো ঠিক না, ঘরের বউ কেন এত লেট করে ঘুম থেকে ওঠে, কিন্তু আমি সবসময় এত লেট করে উঠি। যদি কখনো তাড়াতাড়ি উঠতে হয় জীবনে, তখন আমি তাড়াতাড়ি উঠবো, নয়তো আমার এই এমনই চলবে বলতে পারো। হ্যাঁ ছেলে যখন বড় হবে, একটু পড়াশোনা এদিক ওদিক, তখন তো মনে হয় উঠতেই হবে, তখন তো আমি উঠবই। কিন্তু যতদিন মানে এই সময় ওঠা যায় তো ততদিন আমি উঠবো। আর দেখো আমি এখন ঘরটার মুছে নিচ্ছি, আর আমাদের ঘর একদমই ছোট, মানে মুছতে মানে দুটো মানে পোচা দিলেই মনে হচ্ছে ঘর মোছা হয়ে যায় সত্যি। মানে সবকিছু রেখে একটুখানি জাস্ট জায়গা আছে, তো ওইটুখানি জায়গায় আমি মুছি, কিছু করার নেই। আর ভাড়া বাড়িতে যেহেতু থাকি, জায়গা তো একদমই কম, মানে আমাদের ঘর একদমই ছোট বলতে পারো, আর তোমরা তো দেখো একদমই ছোট। কিন্তু কি হবে, এখন তো থাকতেই হবে, অপশন নেই, যতদিন বাড়ি ঘর না হচ্ছে ওখানেই থাকতে হবে। আর এই ভাড়া বাড়িতে থাকার যে কি জ্বালা, মানে যারা থাকে তারাই জানে, কিন্তু আমাদের তো থাকতেই হবে, অপশন এখন নেই। তো ভাড়া বাড়ি থাকাটা আমি মানে ভাড়া থাকা আমি কোনো দিনই পছন্দ করতাম না, মানে ছোটবেলা থেকে, মানে আমার নিজের বাড়ি ঘরই এরকম পছন্দ। আর আমার জ্ঞান অতো না, আমি নিজের বাড়িতেই থাকি। আমাদের বাড়ি হয়েছিল এক সময়, সেই সময় আমি কিছুদিনের জন্য বাড়ি ভাড়া ছিলাম, মানে আমার বিয়ের আগে, আমার মানে অতিষ্ঠ লাগতো। কিন্তু আমার ওই যে ভালো লাগে না যেহেতু, ওইটাই আমার কপালে এসে জুটেছে, মানে ওইটাই আমি মানে বিয়ের পর থেকেই যে ভাড়া থাকছি, তো থাকছি এখনো থাকছি, কবে যে নিজের বাড়ি করে যাব জানি না। তো চলো এখন তোজোকে রেডি টেডি করে নিই। তোজো তো যে ডেলি তোমরা দেখো ওই গরম জল খায় একটু ঘুম থেকে উঠে, গরম জল খাবে কি না খেলো আর কি, ওনার পেয়ে গেল পটি, মানে একটার পর একটা মানে থাকেই, মানে চলতেই থাকে। তো ওই যে পটি ফটি করা হয়ে গেছে, জল টল খেয়ে এখন কিশমিশ নিয়ে বসেছে বাবু। কিশমিশ খেতে পছন্দ করে, কিন্তু বিস্কুটটা খেতে একদম পছন্দ করে না, তাও জোর করে আমি দুটো বিস্কুট ওকে সকালবেলা খাওয়াই। আর তোজো দেখো আমাকে বলছে আর কি কিশমিশটা ধুয়ে দিতে। সুজো দেখো একা একা কি সুন্দর ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছে, বা আমাকে আর খাইয়ে দিতে হবে না। তো যে খাটনি আমার কমিয়ে দিচ্ছে, তাই না? তো যে বা এই দেখো আরেকটা খাবে না, খা। কেন ভিজিয়ে ভিজিয়ে খাও, ভা ভেঙে নাও, আগে এক টুকরো ভেঙে নাও, না ঢুকবে না আমার মতো ভাঙতে যা। এই তো গুড, তোজো তো সবই শিখে গেলি। তোজো একটু বেশিক্ষণ জলের মধ্যে রাখো, বেশিক্ষণ জলের মধ্যে রাখো। হ্যাঁ এবার খাও, ভেরি গুড, ওটা বাজেন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, চলো চলো। হ্যাঁ এ হ্যাঁ টাকাশ করে পড়ে গেছে, থাক ওইটা খেয়ে নাও, ওইটা খাও, ওইটা খাও, তুমি খাও। হ্যাঁ আমি বাসন মেজে আসি। আচ্ছা হ্যাঁ আচ্ছা খাও, তোজো দেখি 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 বাবাই দেখি, এ তোজো দেখি, আর আজকে হচ্ছে আমাদের বাজার থেকে এসেছিল হচ্ছে লতি, শাশুড়ি মা এখন লতিটা আর কি কেটে নিচ্ছে। আর লতি ফতি কাটার মানে একটু ঝামেলাও আছে সত্যি কথা বলতে, মানে ছাড়াতে তাড়াতে অনেক সময় লাগে। আর কি করবে, ওনাকেই যেহেতু সব করতে হবে, শাশুড়ি মাকেই সব করতে হবে, যেটা যত বেশি টাইমই লাগুক আর যাই লাগুক শাশুড়ি মাকেই করতে হবে। আমি তো জানো কোনো হেল্প করতে পারি না, তো শাশুড়ি মাকেই করতে হবে যেহেতু শাশুড়ি মাই করছে। আর যা গরম, কি করবে, গরম হলেও নিজেকেই করতে হচ্ছে। আর এই যে আজকে আমাদের এনেছে ট্যাংরা মাছ, একদম জ্যান্ত ট্যাংরা মাছ,
আর দিনের মানে দিনের বেলা খাওয়ার মতোই এনেছে, রাত্রে হচ্ছে আর মাছ টাছ আজকে খাওয়া হবে না, মানে খাওয়ার ইচ্ছে নেই কারো, তাই জন্য বলেছে দিনের মতোই এনেছে, আর রাতে কিছু করবে হয়তো নতুন করে। আর তোজোকে আমি এখন হচ্ছে তোজো স্নান টান হয়ে ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার শাশুড়ি মার দেখো আজকে বেশি যেহেতু রান্না হয়নি, ডাল আর তোমার তো দেখলে লতি ট্যাংরা মাছ, আর আর হচ্ছে আর সেমন কিছু হয়নি, তো যেহেতু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্নাটা, তাই ওনার যে গ্যাসের তাক ফাক সব মানে আগে থেকেই আজকে, অন্যদিন বিকেলবেলা মানে পরিষ্কার করে, আজকে তাড়াতাড়ি করে দিচ্ছে, মানে খাওয়ার আগেই সময়টা পেয়েছে কি করবে, তো ওইগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে। আর তোজো দেখো রোদে একবার টুক করে উঠোন থেকে দৌড়ে আসলো, ওর মানে মাঝে মাঝে একটুখানি সব ঠাম্মির সাথে দেখা না করলে ওর মানে ভালো লাগে না। আর তোজো কিন্তু খুব মেয়েদের মতো ঝগড়া করে, মানে সবার সাথে ইচ্ছে করে লেগে লেগে ঝগড়া করে। আর দেখো এখন তোজো আজকে বদমাশি করেছে, দুপুরবেলা ঘুমায়ওনি, এখন বিকেলবেলা হচ্ছে তোজো এখন দুধ খাবে। এখন দেখো 5:15 বাজে, আর হচ্ছে তোজো তো এই যে দুধ গোলাবো, আর ও আজকে দেখো ঘুমায়নি একটু দুপুরবেলা। ও একটা জিনিস ভালো, ঘুমাবে না কিন্তু গোলার মতোই 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরকম করেই খাবে, মানে ডিস্টার্বও করবে না, স্নানে যেদিনকে ঘুমাবে না ওদিনকে মুখ ঢাকা খাবে, আর যেদিন বেশি ঘুমাবে না মানে রাত্রে যখন ঘুমায়নি দুপুরে, আজকে এনার্জি খুব মানে খুব বেশি থাকবে, কি জানি এটা মানে দেখনদারি নাকি শরীরই দেয়, লোকে ঘুমালে এনার্জি হয় ওর হচ্ছে ঘুম ছাড়া বেশি এনার্জি। এই দেখো না ঘুমিয়ে এতক্ষণ খেললে এখন হচ্ছে খাবে, খেয়ে দে এখন দাদানের সাথে ঘুরতে যাবে, তাই যাবি তো মাঠে গিয়ে খেলবি তো খুব, ঠিক আছে। প্রচণ্ড গরম আর বৃষ্টি বৃষ্টি আজকে নেই, 2 দিন বৃষ্টি হয়েছে, ওদেরটা ঠিক ছিল বিকেলের সময় বৃষ্টি হয়েছে, আর কাজেরও চাপ বেশি হলে ও বাড়িও যায়নি, গরম তাও বাড়ি যায়নি। আজকে কাজের একটু বেশি প্রেশার ছিল এই জন্য ভিডিওটা মানে ওরমভাবে করতে পারিনি বিকেলের থেকে। আর আর তোমাদের তো বলেছিলাম রোববার দিন আমরা চশমা বানাতে গেছিলাম আমার জন্য, আর হাওয়া আর আমাদের এখানে প্রচণ্ড একটা গরম পড়েছে আজকে, আর বিভৎস একটা গরম, আর তার মধ্যে পাখাটা অফ করতে হয়েছে, ভয়েসটা না তো ভালো শোনা যাবে না। আর বলছিলাম মানে আমাদের যে আমরা বানাতে গেছিলাম তো আজকে আমাদের দেয়া বলেছিলাম, আমি গিয়েছিলাম নিয়ে এসেছি, কোথায় ওটা চশমাটা নিয়ে এসেছি, তো চশমাটা আমার এডিটিং আমার 7 নম্বর চশমা, মানে আমার সব থেকে 7 7 7 7 মানে আমি 11 সাল থেকে চশমা পড়ছি। এই দেখো নতুন চশমা, এই দেখো এই যে একটা পড়ে আছে, আর এই দেখো মানে এটা নতুনটা, এটা একটু কালারটা অন্যরকম, এটা তো একদম ব্লু, এটা আমার সব থেকে মানে মানে পছন্দের চশমা, এটার মধ্যে অনেক কিছু করাও আছে, রিফ্লেকশনের জন্য একটা থাকে, একটা ব্লু ব্লু যে লাইট সেটাকে সেটার জন্য একটা প্রোটেক্ট করা আছে, মানে এই এইটা আমার এখনো পর্যন্ত সব থেকে বেস্ট হয়েছে এই চশমাটা, দেখি কতদিন টেকে, বাবু তো বড় হয়ে গেছে আর ভাঙার চান্স নেই, যদি তাও ওই দিয়ে কোনো গ্যারান্টি না, ওর যখনই রাগ হয়, বাবু আমার দুটো চশমা ভেঙে দিয়েছে, এইটা এইটার আগে মানে এইটার পরে একটা বানিয়েছিলাম সেটা এখন আর পড়ছি না, এটা তারও আগে মানে সেটা এখন পড়ছি, এইটা অনেক পুরনো, ওটা ভেঙে গেছে বলে ওইটা অনেক পুরনো, মানে রেখে দিয়েছিল পড়বে না বলে রেখে দিয়েছিল, তো ওইটা এখন বাধ্য হয়ে ওটাই পড়, আর তোজো দেখো ওই থেকে কি নিয়ে এসছে, কতগুলো আটার ডলা নিয়ে এসছে, ওটা দিয়ে বলছে রুটি বানাবে, প্রচন্ড তো চলো প্রচন্ড গরম, তার মধ্যে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ, ফ্যান চলছে না, তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে আমাদের লাইক কমেন্ট করো, তাহলে আমরা মানে আরও উৎসাহ পাবো ভিডিও করার জন্য, মানে বড় 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 ব্লগারদের ভিডিও তো দেখছো, তার সঙ্গে ছোট ছোট যারা ব্লগার আছি আমরা তাদের ভিডিওগুলো একটু দেখো, তাহলে আমাদের হেল্প হয় আর কি, তো চলো আজকের মতন এখানেই টাটা।